হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলার ফাইনাল জাজমেন্ট প্রকাশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আজ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটু আগেই আপার প্রাইমারি নিয়োগ মামলার চূড়ান্ত রায়দান করলেন ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির যে বেঞ্চ সেই বেঞ্চ থেকে তো এই ভিডিওতে আমরা জানবো যে মাননীয় বিচারপতি দয় আজ কি কী নির্দেশ দিয়েছেন কী জাজমেন্ট করলেন সবাই কি চাকরি পাবেন কি কী নির্দেশ দিলেন পিটিশনারদের জন্য কি নির্দেশ রইল ভ্যাকেন্সি কি বৃদ্ধি পাবে প্যানেলকে রিকাস্ট করার নির্দেশ দিয়েছেন পুনরায় কি কাউন্সেলিং করার নির্দেশ দিলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো চলুন সরাসরি বিস্তারিত রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুদ্রিল বিস্তারিত আমরা জেনে নেব তো উচ্চ প্রাথমিকের মামলাটির ফাইনাল জাজমেন্টের জন্য এক নম্বর শ্রেণী লিস্টেড হয়েছিল এবং যথারীতি নির্ধারিত সময়ে দুপুর দুটোর পর এই উচ্চ মামলাটির ফাইনাল করতে শুরু করেন বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয় কিন্তু লাইভ স্ট্রিমিংয়ে প্রথম দিকে কোনো কিছু তিনি যে বক্তব্য রাখছিলেন বা যে জাজমেন্ট প্রকাশ করছিলেন সেটা কিন্তু শোনা যাচ্ছিল না কিন্তু এর পরবর্তীতে যখন আজ পিটিশনারদের পক্ষ থেকে সুবীর সনাল মহাশয় তিনি আজ অনলাইনে ভিসিতে ছিলেন তো তিনি বলেন মাইলট এখনো পর্যন্ত আপনার কোনো বক্তব্য শুনতে পায়নি শোনা যাচ্ছে না কোনো বক্তব্য তো বিচারপতি থেকে মাইকটা অনেকটা দূরে থাকায় তার কোনো বক্তব্য শোনা শোনা যায়নি যায়নি বা কোনো কথা তো তারপর সুবীর সোনাল বাবুকে সমস্ত বিষয়টা বোঝানোর জন্য বা বলার জন্য তিনি মাইকটার কাছে গিয়ে তিনি যখন ক্লারিফাই করলেন তখন বিষয়টা সমস্তটা পরিষ্কার হলো তো সেই বক্তব্য থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন চোদ্দ জনের যে মেরিট লিস্ট প্রিপেয়ার করেছিল এবং সেই মেরিট লিস্ট থেকে বেশ কিছু ক্যান্ডিডেট তারা প্যানেল থেকে বাদ পড়েছিলেন এক্সক্লুড হয়েছিলেন সেখানে দেখা গিয়েছিল চোদ্দশো জনকে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে বাদ দিয়েছিল তাদের বিভিন্ন কারণ ছিল ওএমআর এর মধ্যে মিসম্যাচ ছিল ওএমআর এর মধ্যে হোয়াইটনার প্রদান করেছিল বিভিন্ন ধরনের গন্ডগোলের ক্ষেত্রে চোদ্দশো জন ক্যান্ডিডেট তারা বাতিল করেছিল বা এক্সক্লুড করে দিয়েছিল তো তার কারণ হিসেবে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে সমস্তটা রিভেলুশন করে দেখা যাচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেটের এই সমস্ত অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে তো টোটাল মেরিট লিস্ট থেকে চোদ্দশো জনকে বাদ দিয়ে বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল অর্থাৎ তেরো জনকে নিয়ে টোটাল একটা একটা ফাইনাল তারা করেছিল এবং এই তেরো হাজার তিনশো তেত্রিশ জন ক্যান্ডিডেট কে নিয়ে তারা কাউন্সিলিং প্রসেস শুরু করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে তো এই চোদ্দশো তেষট্টি জনের মধ্যে আরো বেশ কিছু ক্যান্ডিডেটকে তাদেরকে আবার ইনক্লুড করেছিল এবং প্রায় ছশো জনেরও বেশি ক্যান্ডিডেটকে তারা বাতিলের খাতায় রেখেছিল তো পিটিশনারদের মূল দাবি ছিল যে স্কুল সার্ভিস কমিশন তারা কেন করবে রিঅ্যাসেসমেন্ট করার কোনো রকম পাওয়ার স্কুল সার্ভিস কমিশনের নেই রিঅ্যাসেসমেন্ট করা একেবারে একটা বিষয় এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন লয়াররা তারা কথা বলেছিলেন তো মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু একটা বক্তব্য রেখেছিলেন এর আগের যে শুনানিতে তিনি বলেছিলেন যে স্কুল সার্ভিস কমিশনের রিভেলুশন করাটা ঠিক হয়নি তারা এই বিষয়টা ভুল করেছে রিঅ্যাসেসমেন্ট করার কোনো নিয়ম নেই সেটা একটি অবৈধ ইলিগাল বিষয় তো আজ যে নির্দেশ দিয়েছেন যে জাজমেন্ট প্রকাশ করেছেন সেখান থেকে পরিষ্কার বোঝা গেল যে টোটাল যে ক্যান্ডিডেটরা ছিলেন তাদের প্রত্যেককে নিয়েই একটা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস শুরু করতে হবে একটা নতুন একটা প্যানেল প্রিপেয়ার হবে সেখানে টোটাল এই যে চোদ্দশো জন বাদ পড়েছিলেন সেই চোদ্দশো জনকে ইনক্লুড করতে হবে এবং এর আগে যে তেরো হাজার তিনশো তেত্রিশ জন ছিল তাদের মধ্যে এই চোদ্দশো জন ইনক্লুড হবে অর্থাৎ মূল কথা হচ্ছে যে যারা এই চোদ্দশো বাহান্ন জন মোট প্রথম দিকে ছিলেন অর্থাৎ যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের প্রত্যেককে এই প্যানেলের মধ্যে ইনক্লুড করতে হবে অর্থাৎ ইতিমধ্যে যে কাউন্সিলিং স্কুল সার্ভিস কমিশন করে ফেলেছে সেই কাউন্সিলিং প্রসেসের কোনো ভ্যালিডেশন থাকলো না নতুন করে স্কুল সার্ভিস কমিশনকে প্যানেল টোটালটা প্রিপেয়ার করতে হবে এবং সেই প্যানেল থেকে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের প্রত্যেকের প্যানেল রেডি করতে হবে এবং কাউন্সেলিং প্রসেস শুরু করতে হবে এমনটাই মূল বক্তব্য মূল নির্দেশ দিলেন তো টোটাল যে চোদ্দশো জন বাদ পড়েছিলেন তাদেরকে যে রিঅ্যাসেসমেন্ট করা হয়েছিল সেই রিঅ্যাসেসমেন্ট করার আগে তাদের যে অ্যাকচুয়াল মার্কস ছিল সেই মার্কসটাকেই ধরা হবে সেই মার্কসটাকে ধরেই তাদের যে স্কোর পয়েন্ট দাঁড়াবে সেই স্কোর পয়েন্টটাকে নিয়ে টোটাল যে মেরিট বা টোটাল যে প্যানেল প্রিপেয়ার হবে চোদ্দ জনের সেই প্যানেলের মধ্যে যে যেমন স্থান পাবে তার তেমন স্থানে ইনক্লুড হবে প্যানেলের মধ্যে প্লেস পাবেন এবং সেই অনুসারে মূল প্যানেল এবং ওয়েটিং লিস্ট থাকবে অর্থাৎ মোট কথা হচ্ছে সবাইকেই এই প্যানেলের মধ্যে ইনক্লুড করে দিলেন মাননীয় বিচারপতি দয় তো আজকের জাজমেন্টের মধ্যে ভ্যাকেন্সি রিলেটেড কোনো বক্তব্য বা কোনো মন্তব্য বা কোনো জাজমেন্ট কিছু প্রকাশ পায়নি শুধু এটুকু প্রকাশ পেয়েছে যে চোদ্দ হাজার বাহান্ন জন ক্যান্ডিডেটের এর মেরিট লিস্ট প্রকাশ করতে হবে অর্থাৎ এই চোদ্দ হাজার বাহান্ন জনকেই রিক্রুটেড করতে হবে বা নিয়োগ করতে হবে তো নতুন করে আর ভ্যাকেন্সি বৃদ্ধি পাচ্ছে না এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে কেননা নতুন করে ভ্যাকেন্সি বৃদ্ধি পেলে সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট সেখানে ইনক্লুডেড হতে পারতেন কিন্তু তারা পরিষ্কার করে বলে দিলেন যে চোদ্দ হাজার বাহান্ন জনের মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে সুতরাং নতুন করে আর ভ্যাকেন্সি বৃদ্ধির কোনো সম্ভাবনা তৈরি হয়নি বা তেমন নির্দেশও দেননি তো এই চোদ্দ হাজার বাহান্ন জনের যে টোটাল মেরিট লিস্ট টোটালটাকে প্রিপেয়ার করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে তো রিঅ্যাসেসমেন্ট করার ফলে এই চোদ্দশো জন ক্যান্ডিডেট তাদের মার্কসের ক্ষেত্রে গন্ডগোল লক্ষ্য করা গিয়েছিল কেননা তাদের যে অরিজিনাল যে ওয়েমার শিট সেই ওএমআর এমআর সঙ্গে বা তাদেরকে যে ই স্টেটমেন্ট দেওয়া হয়েছিল তাদের যে 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 মার্কশিট দেওয়া দেওয়া হয়েছিল টেটের সেই মার্কসের সঙ্গে রিঅ্যাসেসমেন্ট করার পর মার্কস বা স্কোর তাদেরকে প্রদান করা হয়েছে তার সঙ্গে ম্যাচ না তার ফলে করছে এই ক্যান্ডিডেটদেরকে নতুন করে পূর্বের যে মার্কস ছিল বা স্কোর ছিল সেই স্কোরটাকেই ধরে তাদেরকে প্যানেলের মধ্যে ইনক্লুড করতে হবে এমনটাই নির্দেশ অর্থাৎ সামগ্রিকভাবে রিঅ্যাসেসমেন্টটাকে কোন রকম ভাবে অ্যালাউ করলেন না কলকাতা হাইকোর্ট তো আগামী চার সপ্তাহের মধ্যে এই নতুন করে চোদ্দ হাজার বাহান্ন জন ক্যান্ডিডেটের মেরিট লিস্ট প্রকাশ করতে বলেন রেডি করতে বলেন এবং তারও পরবর্তীতে তারও চার সপ্তাহ পরে গিয়ে এই টোটাল ক্যান্ডিডেটদেরকে কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করতে বললেন কাউন্সিলিং প্রসেস শেষ করতে বললেন অর্থাৎ টোটাল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি পূর্বের ভ্যাকেন্সিটাই কিন্তু রয়ে গেল তো মূল কথা হচ্ছে যে যে টোটাল জনের প্যানেল রেডি হয়েছিল তারা তো ইনক্লুডেড থাকছেনই তারা চাকরির মধ্যে থাকছেন এবং বাকি যে ক্যান্ডিডেট যারা বাদ পড়েছিলেন চোদ্দশো তেষট্টি জন ক্যান্ডিডেট শুধুমাত্র সেই ক্যান্ডিডেটটাই ইনক্লুডেড হবেন নতুন করে কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু আর ইনক্লুড হতে পারবেন না এই প্যানেলের মধ্যে অর্থাৎ যারা পিটিশনার ছিলেন তারাই কিন্তু ইনক্লুডেড হতে পারবেন যারা পিটিশনার ছিলেন না কোনো রকম ভাবে কোন ক্যান্ডিডেট এক্সট্রা একজন পার্সনও কিন্তু তারা এই প্যানেলের মধ্যে ইনক্লুড হতে পারবেন না অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এর আগে যে কাউন্সিলিং প্রসেস শুরু করেছিল ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুসারে সেই কাউন্সিলিং এর কোনো কিন্তু তাৎপর্য থাকলো না বা সেটা ইনভ্যালিড হয়ে গেল অর্থাৎ তারা যে ইতিমধ্যে স্কুল চয়েস করেছিলেন সে সমস্ত টোটালটাই ইনভ্যালিড হয়ে গেল সম্পূর্ণটা নতুন ভাবে নতুন প্রসেসে তাদেরকে আবার এগোতে হবে তো যখন নতুন করে কাউন্সিলিং প্রসেসের কথা উঠেছিলেন বা মাননীয় বিচারপতি যখন বললেন তখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুদনুপাত্র মহাশয় তিনি বললেন যে স্কুল সার্ভিস কমিশন তারা তো একদিকে কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করে ফেলেছে তাদেরকে অ্যাকসেপ্টেন্স লেটার তাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটকে যারা কাউন্সিলিং এ অংশগ্রহণ করেছিলেন তাহলে তারপরে গিয়ে আবার নতুন করে কাউন্সিলিং প্রসেস এটা কি করে সম্ভব তো মাননীয় বিচারপতিরা তারা কিন্তু সেই বিষয়ে কর্ণপাত করেননি তারা পূর্বের সিদ্ধান্ততে অনর ছিলেন নতুন করে প্যানেল প্রিপেয়ার করতে হবে এবং তাদেরকে যারা যে যেমন স্থানে স্থান পাবেন তাদের প্রত্যেককেই সেরকমভাবে তাদের কাউন্সিলিং প্রসেসে ডাকতে হবে নতুন করে সুতরাং তাদের মূল বক্তব্য কেউ যেন ডিপ্রাইব না হন প্রত্যেকে যেন ইনক্লুডেড থাকেন অর্থাৎ তাহলে বোঝা গেল যে নতুন করে আবার মেরিট লিস্ট প্রিপেয়ার হবে ওয়েবসাইটে প্রকাশ পাবে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটকে প্রত্যেকের নাম ধরে তাদের তাদের কাউন্সিলিং এর ডেট দেওয়া হবে এ তারা অ্যাপেয়ার করবেন স্কুল চুজ করবেন এবং তারপর তাদেরকে রেকমেন্ডেশন দেওয়া হবে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে রেকমেন্ডেশন দেবে এবং সেই রেকমেন্ডেশনের পরিপ্রেক্ষিতে মধ্য শিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা স্কুলে যোগদান করবেন এবং সেই সঙ্গে আরেকটি বিষয় তারা বললেন যে স্কুল সার্ভিস কমিশনের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেই টোটাল রুলস এর উপর বেস করে কিন্তু এই প্যানেলটা প্রিপেয়ার করতে হবে এবং টোটালটা রুলস মেনেই কিন্তু এগোতে হবে কোন রকম রুলস এর বাইরে গেলে কোর্ট কিন্তু আর কোনো কথা শুনবে না তো শুনানির সময় আরও বেশ কতগুলো বিষয় উঠেছিলো রেজার্ভেশান সংক্রান্ত বিষয় নিয়ে বেশ কতগুলো পয়েন্ট উঠে আসছিলো কিন্তু সেই সংক্রান্ত বিষয় নিয়ে আর বেশি কিছু কিন্তু বক্তব্য তুললেন না কেননা সবাইকে যেহেতু ইনক্লুড করতে বললেন সেহেতু নতুন করে আর সেই সমস্ত বিষয়গুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে কেননা এই যে চোদ্দোশো তেষট্টি জন ক্যান্ডিডেট তাদেরকে টোটাল সবাইকে যদি ইনক্লুডেড করে দেওয়া হয় তাহলে তাদের আর কোনো প্রবলেম থাকলোই না তো সেক্ষেত্রে রেজার্ভেশন কী হলো না হলো সেই বিষয়টা আর ম্যাটার করছে না তো যারা প্যানেলের মধ্যে ছিলেন এবং যারা পিটিশনার ছিলেন প্রত্যেকেই নতুন করে প্যানেলের মধ্যে ইনক্লুডেড হয়ে গেলেন এবং তাদের প্রত্যেকেই কাউন্সিলিং প্রক্রিয়া কন্ডাক্ট করবেন স্কুল সার্ভিস কমিশন আগামী চার সপ্তাহের মধ্যে এবং তার পরবর্তী চার সপ্তাহ পর সবাইকে কাউন্সিলিং প্রসেস কন্ডাক্ট করিয়ে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করে নতুনভাবে তারা চাকরিতে যোগদান করবেন তো আজকের অর্ডার কপি প্রকাশিত হলে আরো আমরা বিস্তারিত জানতে পারবো বুঝতে পারবো কি কি অর্ডার দিলেন তো পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে আপাতত এর পরের অর্ডার কপির ব্যাখ্যার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো এখনকার মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ